আজকে আমরা আলহামদুলিল্লাহ হরকত শিখবো। আজকে হচ্ছে ছোট, আমরা যে জগৎ পেশ হরকত বলে, এটার ব্যবহার কিভাবে হয়, কিভাবে উচ্চারণ করব, এই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। আমরা এক জবর, এক জের, এক পেশ কেন বলছি? জবর জের পেশকে হরকত বলে, না বলে এক জবর, এক জের, এক পেশকে বলছি এই কারণে, কারণ দুই জবর, দুই জের, দুই পেশেরও ব্যাপার আছে। এই জন্য দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলা হয়, আর এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যে আমরা পড়ার সময় দেখবেন, আপনারা যারা হয়তো অ্যাডভান্স ক্লাস করছেন, কেউ কেউ, যে আমাদের অনেক সময় হরফের উচ্চারণ গুলা একটু মানে স্লোলি যখন হয়ে যায়, তখন আসলে ওখানে টান হয়ে যায়, অর্থাৎ মাদের বিষয় চলে আসে। কিন্তু আমাদের উচিত ছিল যে জবর বা পেশ যেখানে থাকবে, মানে হরকতের ব্যাপার যেখানে থাকবে, ওখানে দ্রুত করতে হবে, মানে টেনে পড়া যাবে না। তো এটা আসলে আমরা করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক, আর যে জবর বা পেশ এইটাকে ফাথা কাসরা দম্মও বলা হয়। অনেকে আপনারা, বিশেষ করে দেশের বাইরে যারা অনেকে আছেন, আপনারা ফাথা কাসরা দম্মও করে থাকেন। দেখা যাচ্ছে জবরকে ফাথা, জেরকে কাসরা এবং পেশকে দম্মা। আমরা যারা বাংলাদেশের, বিশেষ করে আছি এই সাব কন্টিনেন্ট থেকে যারা আমরা ক্লাস করছি, আমরা ওইটা বিষয়টি একটু জেনে নিই। জাস্ট নামেরই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, উচ্চারণের কোনো ইয়া নাই, একই রকম ফাথা কাসরা দম্মা, আসলে মূলত জবর, জের এবং পেশ। আর এটা আমরা বাংলা দিয়ে একটু শেখার চেষ্টা করব সহজেই, তাইলে আমরা এটাকে বুঝতে পারবো। সেটা হচ্ছে দেখেন, এটা জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়, আর পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হয়। আমি যদি একটু লিখে দেখাই, দেখেন আমরা একটা হরফ লিখলাম এখানে, এটাকে আমরা বা বানাইলাম। তাইলে বার উপরে যদি আমরা জবর বা ফাথা দেই, তাহলে কি হবে? এটার উচ্চারণ আমরা কি শিখছি, যে জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, তাহলে এটার উচ্চারণ হবে বা, বা জবর বা। আর জেরের উচ্চারণ কি হয়, বাংলায় রসিকারের মতো হয়। তাহলে আমরা যদি এখানে জের দেই, তাহলে এর উচ্চারণটা হবে কি, দেখেন বর্ণসিকারে বি, হ্যাঁ বর্ণসিকারে বি, বর্ণসিকারে বি। আর যদি আমরা পেশ দেই, এটাকে, এটার সাথে যদি পেশ বানাই দেই, তাহলে পেশের উচ্চারণ কিসের মতো হয়, প্রসুকারের মতো হয়, তাহলে বা পেশ বু। বুঝছেন, একদম সহজ। বাংলায় জবরের উচ্চারণ আকারের মতো হয়, জেরের উচ্চারণ রসিকারের মতো হয়, আর পেশের উচ্চারণ প্রসুকারের মতো হয়। তাহলে আমরা একটু সামনে আ যাই, দেখেন জবর ফাথা উপরের কোনাকুনি চিহ্নকে জবর বলে, জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, যেমন বা জবর বা। জেরের, জের যেটাকে কাসরাও বলা হয়, নিচের কোনাকুনি, এই যে হরফ, এখানে তো হরফ থাকবে, হরফের নিচে যে কোনাকুনি যে চিহ্ন, এটাকে জের বলে, জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়, যেমন বাজের বি। আর পেশের উচ্চারণ পেশকে দম্মা বলা হয়, উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে, পেশের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়, যেমন বা পেশ বু। আচ্ছা, এখন আমরা এইখান থেকে একটু জের জবর পেশ দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে কাছ থেকে পড়া নিব। আমি সবগুলোতে প্রথমে জবর দিয়ে আমরা পড়ি একটু। সবগুলোতে আমি জবর দিয়ে দিচ্ছি। আচ্ছা, কে পড়তে চাচ্ছেন একটু বলেন, হ্যান্ড রাইজ করেন, আমি পড়া ইয়ে করবো। হ্যান্ড রাইজ করবেন প্লিজ।
আলহামদুলিল্লাহ আপনার কয়েকজন এনরিচ করেছেন। রঞ্জু আহমেদ ভাই আপনাকে আমি দিচ্ছি। জি আপনি হুজুর, একটু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু এগুলো পড়ে দেন। জি জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খা, দাল খবর জবর দা। খ, খবর খ, জিম জবর যা, জিম একটু শব্দ করে আসে। আচ্ছা ধরে পড়ে যান, আমরা এটার জন্য আরেকটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর পড়েন। দাল দাল জবর দা, জাল জবর জা, র জবর র, খ জবর খ, র সিন জবর র, জবর তারপর র পরে ঝা জবর ঝা, হ্যাঁ সিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর স, দোয়াদ সজবর জবর স, সজবর স, স, সদ জবর স, দোয়াদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, আইন গইন জবর জবর, আ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গ, গইন জবর গ, গ, গইন হ্যাঁ জবর গ, ফা জবর ফা, কফ জবর, কফ জবর কি হবে হুজুর, কব জবর ক, ক, কফ ক, জবর ক, হুম, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মিম, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর, কব জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, ইয়া জবর ইয়া। আচ্ছা আমি আরেকজনকে দিব পেশ দিয়ে পড়ার জন্য। আমি একটু পেশ এরিয়া করে দিচ্ছি। আচ্ছা আমি আরেকজনকে দিচ্ছি। আচ্ছা সঞ্জিদা মামুনি, তোমাকে আসসালামু দিচ্ছি আমি। ওয়ালাইকুম আসসালাম মামুনি, তুমি পেশ দিয়ে পড়ো। ঠিক আছে, আলিফ দম্মা উ আচ্ছা বা মা, তুমি দম্মা দম্মা পড়বা, জি পেশ দিয়ে পড়ো, যাতে সবাই শুনছে। তো এখানে বেশি যেহেতু জের জবর পেশ আমরা পড়ি, তুমি পেশ দিয়ে পড়ো, পেশ দিয়ে বলো। আলি আলিফ হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, সু দোয়াদ পেশ দু, তোয়া পেশ তু, জুয়া পেশ জু, আইন পেশ ও, গইন পেশ গু, ফ্যাক পেশ কু, ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, আরেকটু ক্লিয়ার করো, পু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ ওয়াও পেশ, উ, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, উ না কিন্তু ভু। হা পেশ তারপর হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ। আচ্ছা আমি আরেকজনকে জের দিয়ে পড়ার জন্য একটু দিব। আচ্ছা একজনকে দিচ্ছি। আচ্ছা ভাই মহসিন আহমেদ আপনি পড়বেন। মহসিন আহমেদ আপনাকে আমি আনমিউট করেছি।
জি আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি একটু জেড দিয়ে পড়বেন প্লিজ। হাজাজে আজের তি, সাজের সি, জিনজের জি, আজে হি, হজের হি, দাল ডি, তাতি জি, রি, তাজের জি, সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের তি, তজের তি, আইনজের ই, জের গি, ফাফি, কফজের ই, কাফজের মিমজের নি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। ভালোভাবে বুঝতে, আপনি কোথা থেকে জয়েন করছেন, ঢাকা নাকি ঢাকার বাইরে? চট্টগ্রাম থেকে। নেটের একটু ইয়ে থাকতে পারে, আপনি পড়া ক্লিয়ারলি বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আরেকজনের কি একটু পড়াটা ইয়ে করবো। আচ্ছা, ফারজিন ইবনে জুহা, মানে আমি আনমিউট করেছি, একটু জেড দিয়ে বললে ভালো হয়। হামজাজের ই, বাজের বি, তাজের টি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের ডি, জালজের জি, রজের রি, জাহজের জি, সিংজের সি, শিংজের শি, সজ্জের সুই, দজ্জের দুই, জজের জুই, আইনজের জি, গঞ্জের গি, হাজের কি, কফের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের লি, ওয়াউজের উই, হাপেশ হাজের হি, হামজা সঠিকভাবে আমরা পড়তে পারি। আচ্ছা, এইখান থেকে আমি একটু পড়া ধরবো, আমি র্যান্ডমলি একটু দেখি। শুধুমাত্র এ লেখা আছে, আপনাকে আমি আনমিউট করেছি, শুধুমাত্র এ লেখা আছে, কোন একজন আছেন, শুধুমাত্র এ লেখা, আনমিউট করবেন নিজেকে প্লিজ। আচ্ছা, কোনো প্রবলেম হতে পারে হয়তো। আবুল কালাম আজাদ, আপনাকে আমি আনমিউট রিকোয়েস্ট সেন্ড করেছি, দেখেন, আবুল কালাম আজাদ, ভাই আবুল কালাম আজাদ। আছেন আপনি? হয়তো প্রবলেম হতে পারে। আমিরুল মঞ্জুর, আচ্ছা, এই যিনি আপনি আনমিউট করেছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আসসালামু আলাইকুম, এখানে কি মহিলারা পড়া এলাও আছে? আপনি পড়া দিতে চাচ্ছেন? না, আমি দিতে চাচ্ছি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপু, আমি মিট করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমিরুল মঞ্জুর আপনি আছেন কিনা? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি একটু এখান থেকে পড়বেন? জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা জবর বা, কা জবর না না, কি হলো উচ্চারণটা কি হলো তাহলে একসাথে? বা জবর বা, বা বা, এখন বলেন তো কি কি লিখলাম আমরা? বাবু। হ্যাঁ, বানান করে একটু বলবেন তাহলে আমাদের সবার জন্য সুবিধা। বা জবর বা, বেশবু, বাবু, এখন কি হলো? বাজাবর বা, বাজার বি, বাবি,
মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর পড়েন কা জবর কা। হ্যাঁ, এটা কি কা জবর খ হ্যাঁ কা নাকি কাফ? কা না, কা না তো হরফটার নাম কি? কাফ না? কা জবর হ্যাঁ, কা জবর কা কা জবর কা হয় না তো, কাফ এই হরফটার নাম তো কাফ। কাফ কাফ জবর কা। হ্যাঁ, তারপরে কাফ জবর কা কি হলো? কা কা এখন কি হলো বলেন তো? কাফ জবর কা কাফ তাশকু কা কু। এখন কি হলো বলেন তো? কাফ জবর কা কাফ পেশ কাফ কাফ জার কি কা কি। মাশাআল্লাহ, এটা পড়েন তো, এটা উপরে দা জবর ডাল জবর দা ডাল জবর দা দা দা। এখন ডাল জবর দা ডাল পেশ দু দা দু। এখন ডাল জবর দা ডাল জার দি দা দি। মাশাআল্লাহ, এখন এটা এটা পড়েন তো। মিম জবর মা মিম জবর মা মা মা। এখন মিম জবর মা মা মিম জ মিম পেশ মু মা মু। এখন মিম জবর মা মিম জের মি মা মি। এটা পড়েন। নুন জবর না না না। এখন নুন জবর না নুন পেশ নু না নু। এখন নুন জবর না নুন জের নি না নি। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছেন, বুঝতে পারছেন তো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি আনমিউট করেছেন, আপনি পড়বেন? হ্যাঁ ভাই, আবুল কালাম আজাদ আপনি আনমিউট করেছেন, আপনি পড়বেন? আপনাকে শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমি আরেকজনকে দিচ্ছি। আচ্ছা, আমি বেটার আপনাদেরকে আনমিউট করে দিই, আপনারা কেউ একজন, যে কেউ একজন প্রথম বলবেন আমি তাকে পড়া নিব, বাকি আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। কেউ একজন এখান থেকে পড়া শুরু করেন। হ্যাঁ, এখান থেকে কেউ একজন পড়েন। নুন জবন বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জবন না নুন জে নি নানি। আচ্ছা, তারপরে খা জবর খা লাম জবর না খা না কিন্তু ভাই, এটা খ খ খ জবর খ লাম জবর লা খলা। এখন খ জবর খ লাম ফেশলু খালু খলু খলু খলু। তারপর এটা পরে ফা জবর ফা ফা ফেশ ফু ফা ফেশ ফু ফু ফু। এখন ফা ফেশ ফু ফা জবর ফা ফু ফা। এখন ফা ফেশ ফু ফা জের ফি ফু ফি। মাশাআল্লাহ, এখন এটা পড়েন তো। ফেশ নু সা জে সি রা জবর রা। আচ্ছা, এর তিনটা যখন আমরা পড়ব তখন আমরা এইভাবে পড়ব, দুইটা আগে বানান করব, তারপর উচ্চারণ করব, তারপর তিন নম্বর বর্ণে যাবো। যেমন দেখেন, নুন পেশ নু সজ্জের সুই নু সি, তারপরে বলবো র জবর র নু সি র নু সি র নুন পেশ নু সজ্জের সি র। না না, আগে এটা আগে আগে উচ্চারণটা বলেন, দুইটা পড়ার পরে উচ্চারণটা বলবেন, নুন পেশ নু সজ্জের সি, তাহলে পড়া সহজ হবে আর কি, বড় বড় ইয়েও পড়তে পারবেন। জি জি, নুন ফেশ নু সা জে সি নু সি রা জবর রা নু সি রা, এইভাবে পড়বেন। হ্যাঁ, তারপর বলেন দত ফেশ দু রা জে রি দুরি বা জবর বা দুরি বা। এখন দত ফেশ দু রা জে রি বা ফেশ রি না, আগে 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 এটা উচ্চারণ করে নেবেন, তারপরে পড়বেন, তাহলে সহজ হবে। দত ফেশ দু রা জে রি দুরি বাফেশ বু দুরি বু। তারপর বলেন খাফেশ খু জাল জে জি খুজি। এটা কি ভাইয়া? খা খা হা খাফেশ হাফেশ খু হা, এটা নকতা নাই তো? জি জি, এটা পেশ হাফেশ খু হাফেশ খু জাল জে জি খুজি ফা জবর ফা খুজি ফা। এখন হাফেশ হু জাল জে জি ফা জের ফি সরি হাফেশ হু জাল জে জি খুজি ফা জের ফি খুজি ফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন, আলহামদুলিল্লাহ, পড়তে পারবেন।
আচ্ছা, আমি আর কেউ একজন পড়েন এইখান থেকে, কেউ একজন যে কয়েকজন স্টার্ট করেন এখান থেকে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই পড়েন। খ জবর খা লাম জবর খ, খ এর উপরে জবর হলে খা, আসলে কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা জানি জবরের উচ্চারণ আমরা প্রথমেই বলছিলাম আকারের মতো হয়, কিছু কিছু কয়েকটা হরফ ব্যতিক্রম আছে, এগুলো জবর থাকলেও ওই পূর্ণ হরফের উচ্চারণের মতোই হয়। যেমন খ জবর খা না হয় না, খ জবর খই হয়। তাহলে খ জবর খ, তারপর বলুন খ জবর খ লাম জবর লা খলা সদ জবর স খলা স। এখন খ জবর খ লাম জবর লা খলা সদ পেট সু খলা সু। এটা পড়েন। জি, তারপর এটা হচ্ছে শিন জবর সা ফা জবর ফা সাফা আইন জবর আ সাফা আ। এখন শিন জবর সা ফা জবর ফা সাফা আইন পেশ উ সাফা উ। এখন শিন জবর সা ফা জবর ফা সাফা আইন জের ই সাফা ই। এটা পড়েন। দদ জবর দদ জবর দা দদ জবর দ, এই যে দদ জবর দই হয়, এই যে দর নিচে ব এরকম উচ্চারণ হবে দ। দদ জবর দ ফাজের ফি দ, এটা কি ভাই? সরি হা, দদ জবর দ হাজের হি দ হি কাফ জবর কা দ হি কা। এখন বলেন তো। দদ পেশ দু হাজের হি দু হি কাফ জবর কা দু হি কা। এখন বলেন তো। দদ পেশ দু হাজের হি দু হি কাপেশ কু দু দু হি কু। মাশাআল্লাহ। এটা পড়েন। কফ জবর ক মিম জবর মা ক মা রা জবর র জবর রা র জবর র র জবর র র ক মা র ক মা র জি জি ক মা র। এখন কফ জবর ক মিম জবর মা ক মা র পেশ রু কমারু। এখন কফ জবর ক মিম জবর মা কমা রজের রি কমারি। মাশাআল্লাহ। এটা পড়েন। আলিফ জবর আ, আলিফের সাথে জের জবর পেশ থাকলে আমরা আলিফকে হামজা বলবো, উচ্চারণ একই রকম হবে। হামজা জবর আ, জি হামজা জবর আ মিম জের মি আমি নুন জবর না আমিনা। তারপর পড়েন। এটা পড়েন। ফা জবর ফা হা জবর হা ফা হা র জবর র ফা হা র। এখন ফা জবর ফা হা জবর হা ফা হা র পেশ রু ফা হা রু। তারপর পড়েন। সিন পেশ সু সিন পেশ সু কফ জের কি সিনপেশ সু সু কবজের কি সু সুকি র জবর রা সুকি র জবর র র সুকি র সুকি র সুকি কবজের কি সুকি র সুকি র। আচ্ছা, আর কেউ একজন পরে এর থেকে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন আপনার পরের থেকে। কাপ জবর কা হামজা জবর আ কা আ হা জবর হা কা হা হা। ওই এটা হামজা, কাপ জবর কা এটা লাম না? আমরা লাম কি বলছিলাম দেখেন, লাম তো হলো দুই দিকে হরফের সাথে সংযুক্ত থাকবে, এটা যে ফায়ের সাথে আছে মিমের সাথে আছে, তাহলে এটা কি হবে? লাম। হ্যাঁ, তাহলে করেন বলেন। কাপ জবর কা লাম জবর লা, এটা কফ, কফ জবর ক লাম জবর লা কলা মিম জবর মা কলা মা। কব জবর ক লাম জবর লা কলা মিম জবর মা কলা মা। কাপেশ কু জা কাপেশ কু তাজে তি কাপেশ কু তাজে
ती पुती लाम जबर ला पुतीला परन फादर पा आयन जबर आ पा आ दाल जब फादर पा आयन जबर आ पा आ लाम जबर ला पा आ ला एकोनेटर नाम की बोलें तो फादर पा आयन जबर आ पा आ कब जबर का पा आ का माशाल्लाह तब बोलें बाजबर बा लाम जबर ला बाला दाल जबर दा बाला दा अलिब हमजा जबर आ हा जबर हा आ हा दाल जबर दा आ हा दा आयन जबर आ शीन जबर शा आ शा रा जबर रा आ शा रा वाव जबर वा जीम जबर जा वा जा दाल जबर जा वा जा जा आयन जबर आ दाल जबर दा आ दा दाल जबर दा आ दा दा माशाल्लाह अच्छा आर क्यों एक जन जिसके बाद लास्ट एक जन है पढ़ो तो कुछ शिक्षण नहीं वालेकुम अस्सलाम हाँ मैंने एक नित्य के पढ़ो अलीमा अलीमा बनान करे पढ़ते हो बीजे बनान करे पढ़ो আলি আপনি শুনতে পাচ্ছেন না তোমাকে বানান করে পড়ো স্পেলিং করো আইন জবর আ লাম জবর আ হ্যাঁ আইন জবর আ লাম জে লি আলি মিম জবর মা আলি মা আলি মা আলি মা এখন এখন কি হবে আলি মু একটু বানান করো বাবা আলি আইন জবর আ লাম জেলি আলি মিম পেশ মু আলি মু মাশাআল্লাহ তারপর এটা পড়ো মিম জবর মা র জেরি মারি দোয়া জবর দা আলি দ জবর দ মারি দ মারি দ মাশাআল্লাহ তারপর বা জবর বা র জেরি বাড়ি খ জবর খ বাড়ি খ বাবা ক বাড়ি বাড়ি ক ক জবর ক বাড়ি ক বাড়ি ক হ্যাঁ এখন কি হবে এখন বাড়িফা বাড়িফা মাশাআল্লাহ তারপরে আলিফ জবর আই জব আই হামজা জবর আ আলি আই জব আ তারপর সিন জো সিন জে সি ওয়াসি আইন জবর আ ওয়াসি আ মাশাআল্লাহ তারপর আইন জবর আ মিম জে মি আমি লাম জবর লা আমি লা পেজ বানালে কি হবে আমি আমিলু মাশাআল্লাহ তারপরে বা জবর বা বা জবর বা খজের খি বাখি লাম জবর লা বাখিলা মাশাআল্লাহ তারপর গয়ন জবর গ দোয়াজের দি গলি গদি গদি বা জবর বা গদি বা মাশাআল্লাহ গদি মাতকুর থেকে চলে আসলো হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হবে না দি এইখান থেকে আমরা একটু পড়বো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে আমাদেরকে হরফগুলো উচ্চারণের যে পার্থক্য হুজুর আগের পেজটাতে একটু যাবেন হুম
সরি আমার এখানে বোধহয় নেটের ইয়ে করছিল, আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা কেউ কিছু বলতেছিলেন মনে হয় এই সময়? আমি ইয়ে করতে হবে, কেউ কিছু বলতেছিলেন? না বলতেছিলাম যে আগের পেজটাতে একটু যাবেন কিনা। ওটা আমাদের আর লাগবে না, ওটা আমাদের আর ইয়ে লাগবে না। আপনি কি কোনো কোশ্চেন আছে? না না ওটার ছবিটা তুলে রাখতে চাচ্ছি না। ছবি 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 এইটার ইয়েতে ভিডিও দেয়া হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তারপরে আপনি বললেন না দিয়ে দিছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা যে কোনো ভাবে নিয়ে নিতে পারেন। ঠিক আছে জি শেষ হয়েছে, থ্যাংক ইউ। এটা এই পেজটা আমরা সুন্দরভাবে যদি করতে পারি এই স্লাইডটা, তাহলে আমাদের পড়া আলহামদুলিল্লাহ শুদ্ধ হবে, হরফের উচ্চারণ গুলোর পার্থক্য আমরা বুঝতে পারবো। দেখেন আমরা অনেক সময় এই দুটার উচ্চারণ তো আসলে অলমোস্ট সেম, অলমোস্ট সেম মানে সেম, হামজার উচ্চারণও যা আলিফের উচ্চারণ তাই একই। আমরা হামজা জবর আ, এইটা তো হামজা জবর আই বলি, আইন জবর আ। তারপরে দেখেন হামজা জেরি, এখানে আইন জেরি একই বলি। তারপরে দেখেন সা জবর সা, সিন জবর সা, সর জবর সা একই রকম বলি। তাহলে তো হলো না, এটা আমাদেরকে এই পার্থক্য গুলো বের করতে হবে। যেমন জিম জবর যা, জাল জবর যা, জ জবর যাও বলি, ঝা জবর তো যা বলি। তাইলে আমাদের তো এই চারটা হরফ থাকার দরকার ছিল না, একটা হলেই তো হইতো, তাই না? এই জন্য আসলে উচ্চারণটা কিভাবে আমি আগে একটু বলি, তারপরে আপনাদের কাছ থেকে খেলা আমি ধরবো, সবার কাছ থেকেই আপনারা একটু পড়াটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এইটা দুটোটা তো একই রকম উচ্চারণ, হামজা জবর আ, আলিফ জবর আ, হামজা জবর আ, আর আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। তারপরে হামজাদের ই, আরেকজের ই, আইনজের ই, আইনজের ই, হামজাদের ই, আইনজের ই, হামজা পেশ উ, আইন পেশ আউ, আইন পেশ আউ, আইন পেশ আউ। দেখেন সা জবর সা, সা সা, সা জবর সা, শিন জবর সা, শিন জবর সা, আর স জবর স। তাহলে সা সা স। তারপরে দেখেন জের দিয়ে বলি, সাজের সি সি সি, সিনজের সি সি, সজ্জের সুই সুই, সজ্জের সুই, সাপেশ সু সু, সিনপেশ সু সু, সদপেশ সু সদপেশ সু। দেখেন জিম জবর যা, জিম জবর যা, রাল জবর রা পাতলা, একটা হলো যা মোটা করে রা পাতলা, জ জবর জ জ, জ জবর জ, আর ঝা জবর ঝা ঝা। তাহলে যা রা জ ঝা আলাদা আলাদা। দেখেন আমরা যদি জে দিয়ে পড়ি তাহলে কি হবে, দেখেন জিম জিম, জিম জের জি জি, রাজের জি 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 পাতলা, জজের জি জি জি, ঝাজের জি জি। আমরা যদি পেশ বানাই, যদি আমরা পেশ বানাই তাহলে দেখেন জিম পেশ জু জু জু, রাপেশ জাল, সরি জাল পেশ জু জু পাতলা জু, জপেশ জু জু, জপেশ জু জপেশ জু, আর ঝাপেশ জু ঝাপেশ জু। আচ্ছা তারপরে দেখেন আমরা জবর দিকে পড়ি, হা জবর হা হা হা, আর এটা স্বাভাবিক, মুখ মুখ থেকে শব্দটা বের করলে হয়ে যায় হা হা, স্বাভাবিক হা, একটু হলো হা হা, একটু হলো হা, হি হি আর হি স্বাভাবিক, একটা হলো হু হু আর এটা স্বাভাবিক হু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হাড় পরে এটা কি গুলতা না? জি জি গুলতা গুলতা।
মানে হা আর তা তার উচ্চারণটা একটু পার্থক্য করে বললে কোনটা এটা তা এটা না না নিচে হাফেশ হু তারপরে তো হাফেশ হু আর এটা তাপেশ তু হ্যাঁ তো দুইটাই তো এমনি কিন্তু আমাদের মনে হয় ওখানে গুলতানা দিয়ে আরেকটা যে হা আছে সেটা দেওয়ার কথা ছিল আচ্ছা এখানে ইয়ে হয়ে গেছে আমি আসলে উচ্চারণ নিয়েই বলছি হাফে শু হবে এটা এটা আসলে গুলতানা এটা মুছে দিতে হবে ও আচ্ছা আর হাফে শু স্বাভাবিক আচ্ছা থ্যাংক ইউ প্রো দেখেন এখানে আর একটু উপরের উচ্চারণটা একটু জের জবর পেজ দিয়ে একটু দেখাই দিন প্লিজ আচ্ছা আমি একটু শেষ করি আবার এই দুইটা একটু দেখাই দেবো কব জবর ক প কব জবর প প পিছন থেকে প আর কাব জবর কা এটা হলো ক আর এটা হচ্ছে কা প কা কব জে কি কি আর কাব জে কি স্বাভাবিক কাব জে কি কব পেশ উ উ কব পেশ উ আর কাপ পেশ কু স্বাভাবিক আচ্ছা দেখেন তা জবর তা জবর তা আর ত জবর ত তা ত তা ত তা ত দেখেন তাজের তি তদের তি এটা হলো স্বাভাবিক তি 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 আচ্ছা তাপেশ তাপেশ তু তু তাপেশ তু তপেশ তু 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 তাপেশ তু তপেশ তু আচ্ছা দেখেন দাল জবর দা দাল জবর দা দাল জবর দা দ জবর দ দ দা দ দা দ দা দ দেখেন দাল যে দি দজের দি 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 আচ্ছা দাল পেশ দু দত পেশ দু 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 দাল পেশ দু দত পেশ দু 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 আচ্ছা আমি এটা আবার একটু দেখাই দিচ্ছি এটা অলমোস্ট সেম যেহেতু এটাই ইয়ে করছি আচ্ছা আ আর আ আর ই ই ই ই উ উ উ উ উ উ তারপরে দেখেন সা সা স সা সা স তারপরে দেখেন সি 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 পেজ দিয়ে যদি যাই তাহলে সু সু সাপেশ সু সিনপেশ সু সু সদপেশ সু সদপেশ সু আসলে এটা এত ইয়ে করার আমাদের কোনো কারণ নাই যখন আমরা কোরআন থেকে পড়তে যাব তখন এই হরফগুলোর সাথে যখন হরকত সংযুক্ত হয় তখন অনেকটা লাইট হয়ে যায় এখন আমরা পড়ার জন্য অ্যাকুরেটলি পড়ার চেষ্টা করছি আসলে দেখবেন যখন কোরআনে যাব তখন কিন্তু এইভাবে মানে উচ্চারণগুলো একদম হুবহু আসে না অনেকটা লাইট হয়ে যায় তো আমাদের ভয় পাওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা হরফের ব্যাপারে একটু প্রশ্ন ছিল আর কি জি যেটাকে আপনি রাল বলতেছেন কোনটা কোনটা জালের পর যেটা রাল বলবো না জাল বলবো রাল কোন কোন ইয়েতে কোন এইটা জি জি এটা জি আচ্ছা আমি বোধহয় ভুলে ভুলে বলে ফেলতে পারি কোন এটা এটা হচ্ছে এটা হচ্ছে রাল রাল রালের উচ্চারণটা কোথায় হয় দেখেন আমাদের আমাদের উপরের 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 যে দাঁত উপরের দাঁতের যে একদম বাইরের যে অংশটা অর্থাৎ যে কিভাবে বোঝাবো
মানে দাঁতের যে অংশটা লাগানো থাকে ওইটা না, বাইরের দিকে ওই অংশে আমাদের জিভার আগা স্পর্শ করবে, স্পর্শ করলে উচ্চারণটা হবে দেখেন রাল 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 জবর রা রাল জের রি রাল পেশ রু, এরকম পাতলা রালের উচ্চারণ পাতলা হয়, জিমের উচ্চারণ মোটা। আচ্ছা কেউ একজন পড়ে শোনান একটু দেখে আমাদেরকে যে জবর পেশ দিয়ে কে পড়বেন একটু পড়েন, স্লাইড একটু কঠিন তাই না, কেউ পড়েন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি হামজা জবর আ হামজা জির ই হামজা পেশ উ আ এ উ আন জবর আ এরকম না, আগে এইটা বলবেন তারপর এইটা বলবেন তারপর এইটা বলবেন তারপর এইটা তারপর এইটা তারপর এইটা এইভাবে বলেন, হামজা জবর আ আইন জবর আ পার্থক্য করে যাতে আমরা বুঝতে পারি, হামজা জবর আ আইন জবর আইন জবর আ। আচ্ছা হামজা জের ই আইন জের ই তারপর হামজা পেশ ও আইন আইন পেশ ও হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কেউ একজন পড়েন এখান থেকে যে জবর পেশ সবগুলো একটু পড়েন পার্থক্য করে। জি ওয়ালাইকুম আসসালাম ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সা জবর সা সা জবর সা 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 জি সা জবর সা সিন জবর সিন সিন জবর সা সিন জবর সা 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 জবর সা সিন জবর সা স জবর স হয়ে গেল, দুটো যে একই রকম হয়ে গেল, সা জবর সা সা জবর সা সা আর হচ্ছে সিন জবর সা সিন জবর সা 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 তারপর সা স জবর স স জবর স হ্যাঁ দেখলে তারপর জেড দিয়ে পড়েন সা জের সি হ্যাঁ সিন জের সি হ্যাঁ স জের সি আর কেউ একজন এখান থেকে পড়েন এই ইয়েটা আমি বলবো হ্যাঁ বলো বাবা জিম জবর জা হ্যাঁ জা জবর জা জা জবর জা সা জবর জা এ তো হইছে আলহামদুলিল্লাহ অনেকটা হইছে আলহামদুলিল্লাহ। তারপর জেড দিয়ে জিম জেড জি হ্যাঁ রাল জি মাশাআল্লাহ তারপর রাল জি তারপর মাশাআল্লাহ আচ্ছা এইখান থেকে কেউ একজন পড়েন হুজুর আমি পড়বো হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জিম জাল জ তারপরে এটা কি র জ না কোনটা আগে যে বাবুটা পড়লো হ্যাঁ জিম জাল জ তারপরে এটা হচ্ছে র জ বাচ্চার জন্য যে কারণে উচ্চারণ যদি এখানে জালের আবার অন্যটা বলে ওইটাও বলবে এই জন্য একটু ই করতেছি আমি ক্লিয়ার করতেছি। আমি পড়বো হুজুর জি জি হাজবর
হাজবর হা হা হাজবর হা গো হা গোল হাজবর এটা এটাও হা এটাও হা আচ্ছা এটা আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ তারপর এটা কি শুধু হা বলতে হবে হো হ্যাঁ হা হা ও ও ঠিক আছে হাজবর হাজবর হা হাজবর হা হাজের হি হাজের হি হাপেশ হু হু হাপেশ হু আরেকটু ক্লিয়ার করতে হবে আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি আচ্ছা আর কেউ একজন এখান থেকে পড়েন এই দুটা জি হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এই দুটো পড়েন কফ জবর ক কফ জবর ক কফ জবর ক কফ জবর ক কাব জবর কা ক কা কবজের কি কি হ্যাঁ কাবজের কি 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 কপেশ উ কপেশ উ কবজ কাব জবর কপেশ উ উ উ মাশাআল্লাহ আচ্ছা এই দুটোকে একজন পড়েন আসসালামু আলাইকুম আমি পড়তে যাচ্ছিলাম একই রকম হয়ে যায় যে তাপেশ আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন এই স্লাইডটা আর একটু নিজেদের মতো যাতে এটার উচ্চারণটা আমরা ইয়ে করতে পারি যে আমরা একটা প্রথম দিকে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা একটু দেখেন উচ্চারণগুলো ওইখানে দেয়া আছে সুন্দর করে একটা বাচ্চার ইয়ে দেয়া আছে ওইখান থেকে উচ্চারণগুলো একটু দেখবেন আপনারা আমরা যারা আপনার সাথে ইয়ে নেই তারা তো ভিডিওগুলো পাইতেছি না আমরা লিংক থেকে ঢুকছি আর কি উনি বলছে যে উনিও ওনার কোন ইয়ে থেকে নিছিল আপনার নাম্বারটা উনি সঠিক ভাবে আমাকে দিতে পারবেন আমি একটু দ্রুত লিখে দিচ্ছি আপনারা যাদের নাই নাম্বারটা একটু লিখে নেন কাইন্ডলি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখা যায় তো আজকের ক্লাস আমাদের এতটুকুই আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলতে চাইছিলাম আসলে আমাদের কিছু দিনে কথাবার্তা বলা উচিত কিন্তু আমাদের সময়টা এমন হয়ে গেছে যে পরে আর একটা ক্লাস থাকে তো সময় ইয়ে করতে পারি না নেক্সট ক্লাস থেকে আমি ভিতরে আর একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হুজুর আমাকে আমাদের জন্য বললো যে সে গ্রুপে জয়েন করতে পারতেছে না আর কি জয়েন হইতে পারতেছে না বললো যে ফুল দেখাচ্ছে গ্রুপ হ্যাঁ গ্রুপ আরো দুইটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ওই গ্রুপ এখনো ফ্রি আছে আচ্ছা আমি এক কাজ করব বেটার আপনাদের এই গ্রুপে আমি পরের যে গ্রুপ তৈরি করা হয়েছে ওই গ্রুপের লিংকটা দিয়ে দিব আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনারা ওই গ্রুপের লিংকটা দিয়ে দিবেন আপনারা আবার জয়েন করেন না কিন্তু তাহলে ওইটা আবার ফুল হয়ে যাবে আপনারা একই গ্রুপ আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমি আর একটা গ্রুপের লিংক আপনাদের এই গ্রুপে দিয়ে দিব আপনারা যারা এই গ্রুপে আছেন তারা কিন্তু ওইটাতে জয়েন করেন না আপনারা শুধুমাত্র যারা জয়েন করতে পারছে না তাদেরকে ওই গ্রুপের ইয়েটা দিয়ে দিবেন তাহলে ওনারা ইনশাআল্লাহ জয়েন করতে পারবেন আচ্ছা ক্লাস সম্পর্কে যদি আপনাদের কারো কিছু বলার থাকে একটু বলতে পারেন দ্রুত সময়ে আবার কোনো কোশ্চেন কিছু যদি থাকে হুজুর আমরা তো যারা গ্রুপে নেই তারা আপনারা আমরা তো ওই লিংকটার ওই মেসেজটা পাবো না আপনি যে নাম্বারটা দিলাম আপনারা কয়টার ক্লাস করছেন ওইটা লিখে দিয়েন অথবা নুরানি হলে নুরানি
নাজেরা হলে নাজেরা এটা লিখে দিয়ে না আমি আপনাদেরকে গ্রুপে ইয়ে করবো, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ডিরেক্টলি না, জি জি হোয়াটসঅ্যাপে দিয়ে না আমি ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনাদেরকে অ্যাড করাই দেবো ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম হুজুর। জি যে আগে উচ্চারণের ভিডিওটা কাইন্ডলি আবার দিলে ভালো হয় হুজুর। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো ইনশাআল্লাহ দিয়ে দেবো আবার। কি হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন, আগামীকালও ক্লাস আছে ইনশাল্লাহ জয়েন করবেন, আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন, আমাদের ক্লাস এটা শেষ হওয়ার পর আবার নতুন ক্লাস আমরা শুরু করব যেন তারা জয়েন করতে পারে। কোরআনের সাথে আমরা কোরআনের দাওয়াতের সাথে থাকবো ইনশাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনকে পক্ষে সাক্ষী বানাই দিবে অথবা কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হবে, কোরআন আমাদের পক্ষে সাক্ষী হবে অথবা আমাদের বিপক্ষে সাক্ষী হবে। তো কোরআন যদি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে সাক্ষী হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের এই সাক্ষীকে কবুল করবেন, এবং আমাদের পক্ষে যদি সাক্ষী দেয় আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ, যদি কোরআন আল্লাহ না করুক আমাদের বিপক্ষে চলে যায় আমাদের বিপক্ষে সাক্ষী দেয় তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আমাদের জন্য বিপদ আছে। এই জন্য আমরা কোরআনের শিখবো এবং কোরআনের দাওয়াত দিবো আলহামদুলিল্লাহ অন্যদেরকেও। দেখেন আমরা শিখতে আসছি, আমরা অনেকেই মনে হয় এখানে আছি আলহামদুলিল্লাহ, আমরা শুদ্ধভাবে হয়তো পড়তে পারি অথবা পড়তে পারি হয়তো ভুল হয়, তো অনেকেই আছে যারা একদমই পারে না। তো আমরা মুসলমান, আল্লাহ তাআলা কোরআন আমাদের উপর নাজিল করছেন, আর আমরা যদি এই কোরআনকে পড়তে পর্যন্ত না আসি, পড়া তো হলো আমরা কিন্তু একদম বেসিক শিখাচ্ছি, আসলে কোরআনের ইয়ে হচ্ছে এরকম ভাবে শিখা যেন কোরআন পড়লেই আমরা এর অর্থ বুঝতে পারি, তো ওইটা তো আসলে কোরআনের হক, আমরা সেইটা পারতেছি না। অন্তত আমরা তো পড়াটা তো শেখা, যদি আমি সেটা না শুকি তাহলে আমি কিভাবে মুসলমান হই? আমাদের আসলে আফসোস হওয়া দরকার। যেন আপনারা যারা আছেন দেখেন অনেকেই কিন্তু প্রথম দিকে ক্লাসে কিন্তু প্রায় 120-এর উপরে ছিল, আলহামদুলিল্লাহ আপনারা এখন 50-60-এ নেমে আসছেন। আপনারা লেগে থাকবেন, লেগে থাকলে আমি আমার উদ্দেশ্যে পৌঁছে দিতে পারবো, আর যদি আমরা লেগে না থাকি তাহলে কিন্তু পড়ে যাব। দেখেন একটা গাছে, আমি উদাহরণটা দেই, গাছে যখন এই যে আম ধরে, আমের মুকুল আসে, তখন অনেক ওই মুকুলকে অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়, তাই না? অনেক ঝড় হয়, বৃষ্টি হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, পড়ে যায়। হ্যাঁ, তো যেই আমটা লেগে থাকতে পারে গাছের সাথে ওইটা কিন্তু দামি হয়ে যায়, পরিপক্ক হয়, সুমিষ্ট হয়, ওইটার দাম হয়ে যায়, আর যেটা পড়ে যায় ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ঝরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা ওই ব্যক্তির মতো হয়েও না। আসলে এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোনো কিছুর দোষের কথা আসছে ওই ব্যক্তির নামও নেন নাই, এই জন্য আবার গুণের কথা আসলে কিন্তু তার নাম নিয়ে বলছেন। এই জন্য আমরাও এই গুণগুলা এই ইয়েগুলা ইখতিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে তোমরা ওই ব্যক্তির মতো হয়েও না যে অনেক আমল করে, ইবাদত বন্দেগি করে আবার ছেড়ে দেয়। তো আমাদের উচিত হচ্ছে আমরা ছোট ছোট আমল যেটাই করি ওইটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা আল্লাহ তাআলা আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য আমাদের দিলকে উন্মুক্ত করে দিছেন, আমাদের ইচ্ছা শক্তিকে বাড়ায় দিছেন, সুযোগ তৈরি করে দিছেন, কোথায় পড়ানো হয় সেইটা আপনারা খুঁজে বের করছেন আলহামদুলিল্লাহ, অথবা আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। দেখেন যারা খুঁজে বের করছেন আলহামদুলিল্লাহ এইটা তো এক গুণ, আর আপনারা যাদের কাছে লিংক পৌঁছানো হয়েছে তাদেরকে তো আল্লাহ তাআলা আপনাদের কাছে এই লিংকটা পৌঁছাই দিয়েছেন আপনাদেরকে শিখানোর জন্য, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। কোনো মানুষ পৌঁছাতে পারে না, কোনো মানুষ না ভালো করতে পারে না, খারাপ করার ইখতিয়ার আছে আল্লাহ তাআলা, যাকে চান যেভাবে চান সেইভাবেই হয়। তো এইটার আমরা মূল্য দেই যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে যেন আমি নষ্ট করি নষ্ট না করি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা অবশ্যই নিয়মিত, আর মাত্র কয়টা ক্লাস আছে, আজকে 5টা ক্লাস করলাম, 12টা ক্লাসে আমরা আমাদের টার্গেট শুদ্ধভাবে কোরআন শিখবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আমাদের যেটা আবারও রিকোয়েস্ট করবো, আমাদের পরিচিত যারা আছে, আমাদের পরিবারভুক্ত, আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, হ্যাঁ, এবং আমাদের সোশ্যাল ইয়েতে আমরা কত কিছু পোস্ট করি, তাই না? আমাদের সোশ্যাল কি বলে এটাকে টাইম লাইনে আমরা অনেক সময় অনেক কিছু পোস্ট করি, অনেক কিছু শেয়ার করি। কোরআন শেখার যে মেহনত যেটা হচ্ছে, আমরা অবশ্যই আমাদের সোশ্যাল যে সমস্ত লিংক গুলো আছে, ফেসবুক, ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে মানুষও এই সুযোগ গুলো পায়। আর কেউ যদি আমার এই লিংক থেকে, আমার কথার থেকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লাসের মধ্যে আসে, আল্লাহ তাআলা
ওই ব্যক্তি করলে যেই সওয়াব পাবে সমান পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এবং এই সওয়াব কি সওয়াব জানেন? এই সওয়াব হচ্ছে বেরিয়া বেরিয়া, কারণ আমি জানবো না হয়তো যে আমাদের আমলের মধ্যে অনেক আমল হয়ে যায় যে আমল লোক দেখানো হয়, মানুষের উদ্দেশ্যে হয়, অনেক কিছুর মধ্যে থেকে যায়, এইগুলা কবুল হয় না আল্লাহর কাছে। কিন্তু এই আমলগুলো কি হবে জানেন? বেরিয়ে অর্থাৎ কবুল হয়ে যাবে যদি আমি কাউকে আল্লাহর জন্য এই যে কোনো ভালো কাজে, সেটা হোক কোরআন অথবা অন্য যে কোনো ভালো কাজের জন্য দাওয়াত দেই, আর সে যদি ওই কাজটা করে আল্লাহ তাআলা আমাকে বেরিয়া সওয়াব দান করবেন, অর্থাৎ এর মধ্যে আর কোনো ভুল ত্রুটি নাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন আর কি, এবং এটার সওয়াব আমি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।